আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে তোমরা যে যেখানে রয়েছো ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে আমরাও ভালো আছি। তোমরা জানো সারা পৃথিবীব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই করুণ মুহূর্তে আমরা তথা মদিনাতুল কামিল মাদ্রাসার পক্ষ থেকে তোমাদের উপকারার্থে অনলাইন ক্লাস গ্রহণ করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আরেকটি ক্লাস গ্রহণ করব। আজকের ক্লাসটি হবে নবম শ্রেণী। বিষয়টি হবে আরবি সাহিত্য তথা লুগাতুল আরবিয়া আল ইত্তিসালিয়া। আমি স্লাইডে তোমাদেরকে প্রথমে স্বাগত জানাচ্ছি। স্বাগতম, দেখো আহলান ওয়া সাহলান। দেখো আজকে আমি তোমাদের সামনে ক্লাস গ্রহণ করব। শিক্ষক পরিচিতি এখানে তুলে ধরেছি। তাআরুফুল লিল মুআল্লিম, তোমরা দেখতেই পাচ্ছ শিক্ষক পরিচিতি, শিক্ষকের নাম, পদবি এবং কি মোবাইল নাম্বার এবং কি ইমেল নাম্বার। দেখো তারিফ উদ্দাস, পাঠ পরিচিতি, আজকে তোমাদের সাথে কোন পাঠ গ্রহণ করব, তোমরা কোন পাঠ শিখবে সে সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে। দেখো আল কিতাব আল লুগাতুল আরবিয়া আল ইত্তিসালিয়া আল মুহাদা আস সালিসা তৃতীয় ইউনিট আল দারসু আল আউয়াল প্রথম পাঠ। উনওয়ান উদ্দাস, পাঠ শিরোনাম দেখো আল আদলু আল ইনসাফু, আল আদলু আল ইনসাফু এটি হলো পাঠ শিরোনাম। তোমাদের বইয়ের মধ্যে একটি গল্প আছে আল আদলু আল ইনসাফু, ন্যায়পরায়ণ এবং ন্যায় বিচার। আল ওয়াক্তু আরবাউনা দাকীকা, 40 মিনিট। দেখো তোমরা এখানে স্লাইডে দেখতে পাচ্ছ তোমাদের মূল বইয়ের একটা ছবি দেওয়া হয়েছে। তারপরে আল ওয়াহদাতু সালিসা আদ দারসুল আউয়াল আল আদলু আল ইনসাফু, এখানে ন্যায় বিচারের একটা মানদণ্ড উপস্থাপন করা হয়েছে। আর একজন বিচারক তিনি সংবিধান অনুযায়ী তথা আইন অনুযায়ী তিনি কী করবেন, রায় দিবেন, সঠিক রায় দিবেন। দেখুন ছবিগুলো দেখে নাম বলো। উনজুরু ইলা সোয়ারি ওয়াকুলু, নিচের ছবিগুলো দেখো এবং নাম বলো। দেখো এই একজন একটা ছবি দেওয়া হয়েছে, ইনি একজন বিচারক। বিচারক তার সামনে মানদণ্ড দেওয়া আছে, এই মানদণ্ডর আলোকে তিনি বিচার করবেন। তারপর দেখো আল আদলু, আল আদলু ন্যায় বিচারের একটা মানদণ্ড দেওয়া আছে, ন্যায় বিচারটা হবে কোরআন মোতাবেক। কোরআন হাদিস ছাড়া ন্যায় বিচার কখনো হয় না। অতএব তাহলে আজকের পাঠটা কি হবে, তোমরা যেহেতু দেখে আসলে একজন ন্যায় একজন বিচারক দাঁড়ানো আছে, একজন বিচারক বসা আছে এবং তার সামনে দেখতে পেলে তোমরা কোরআন উপস্থাপন করা হয়েছে, তার মানে তিনি কোরআন হলো সংবিধান, এই সংবিধান থেকে তিনি ফয়সালা দিবেন। তাহলে এগুলো দেখার পর তোমরা এখন অনুমান করতে পেরেছ আজকের পাঠটি হবে ইহলান উদ্দাস। আজকের পাঠের বিষয় আর ইনসাফ ওয়াল আদলু, ন্যায় বিচার এবং ন্যায়পরায়ণ। তোমরা যে গল্পটি সামনে পড়বে এই গল্পটি পড়ে কি শিখবে, শিখন ফল কি দেখো, তানাফুল ইলমি, শিখন ফল
সেগুন ফলটা আমি অনুবাদ করে দিচ্ছি, দেখো ইমকিনু লিত্তল্লাব, ছাত্রর পক্ষে সম্ভব হবে এত বিলিজাবাত জবাব দিতে, মেনা সওয়ালাত মুতাআদ্দাতাত মুহিম্মা মুহতাম্মা, গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্নের জবাব দিতে পারবে। ইমকিনু লিত্তল্লাব, ছাত্রদের জন্য সম্ভব হবে তথা তোমাদের জন্য সম্ভব হবে, আইন ইয়াকুলু, বলা, আনিল কালিমাতিল মুতাদাদ্দাতি ওয়াল মুতারাদিফাতি, সমর্থবোধক শব্দ তোমরা পড়তে পারবে এবং সমর্থবোধক বিপরীত অর্থবোধক শব্দও তোমরা বলতে পারবে। ইমকিনু লিত্তল্লাব, তোমাদের জন্য তথা ছাত্রদের জন্য সম্ভব হবে, আইন ইয়াতাহাক্কাকু আনিল কালিমাতিল মুতাআয়্যিনা, নির্দিষ্ট শব্দগুলো বিশ্লেষণ করতে, তাহাকিক করতে। ইমকিনু লিত্তল্লাব, ছাত্রদের জন্য সম্ভব হবে, আইন ইয়াতাআরাফু আনিস সহীহ ওয়াল খাতা, কোন বাক্যটি শুদ্ধ এবং কোন বাক্যটি অশুদ্ধ এগুলো তোমরা বলতে পারবে। ইমকিনু লিত্তল্লাব আন ইয়াতাআল্লামু আনিল আলফাযিল মুযাক্কারা ওয়াল মুআন্নাস, এবং তোমরা কোন শব্দটি মুযাক্কার এবং কোন শব্দটি মুআন্নাস এটিও কি তোমরা বলতে পারবে বা শিখতে পারবে। ইমকিনু লিত্তল্লাব আন ইয়াতাআল্লামু আনিল আলফাযিল মুফরাদা ওয়াল জামা, এবং তোমরা কোন শব্দটি মুফরাদ একবচন, কোন শব্দটি বহুবচন এটিও তোমরা কি জানতে পারবে। দেখো পঠিত নস আন-নাসুল মাদরুস, পঠিত নস, একটা নস তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এটি তোমাদের বই থেকে আল আদ ওয়াল ইনসাফ গল্প থেকেই একটা নস, নসের দুটা অংশ, তা আমি তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে অনুবাদ করে দিই। তোমরা এর আগেও করেছো, জাহাবা আলী ইউন জিম্মি ইলা সুলাইহিল কাজী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জিম্মি দুইজনই চলে গেলেন বিচারক কাজীর কাছে। কল আলী ইউন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাকাদ ওয়াজাদতু দিরিহি হাদি, যে আমি আমার এই লৌহ বর্মটি পেয়েছি মা হাদাল রাজুল, এই ব্যক্তির কাছে। অকদ সাকতাত মিন্নি ফি লাইলাতিন কাদা ওয়া ফি মাকানিন কাদা, আর তা আমার থেকে অমুক রাতে অমুক জায়গাতে পড়ে গিয়েছিল। ফাকালা সুলাইহ লিজিম্মি, সুলাইহ জিম্মি কি বললেন বিচারক, সুলাইহ তিনি জিম্মিকে বললেন, ওমা তাকুলু আনতা আইয়ুহা রুজুল, তুমি কি বলছো হে লোক। ফাকালা জিম্মি লোকটি বলছে, আদ্দিরু দিরি, লৌহ বর্মটি আমার। জিম্মি কাকে বলে তোমরা জানো, মুসলিম রাষ্ট্রে যে সকল ব্যক্তিগুলো রাষ্ট্র কর দিয়ে থাকে, রাষ্ট্র কর দেওয়ার কারণে মুসলিম রাষ্ট্রপ্রধান তার নিরাপত্তার ব্যবস্থা করে, তার যাবতীয় কি সব কিছুর ব্যবস্থা করে দেয়, তার কোনো সমস্যা হয় না। এক কথায় মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা জিজিয়া তথা কর দিয়ে থাকে তাদেরকে জিম্মি বলে। ইলতাফাত সুলাই ইবনু ইলা আলী, এরপর বিচারক সুলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন, অকাল এবং বললেন, লা শাক্কা ইনদি, বলছেন হে আমিরুল মুমিনিন, আমার কাছে কোনো সন্দেহ নাই, আনতা সু আন্নাকা সাদিকুন, হে আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি যে সত্যবাদী এতে আমার কাছে কোনো সন্দেহ নাই, কিন্তু ওয়ালাকিন লাবুদ্দালাকা মিন শাহিদাইন, কিন্তু আপনার জন্য জরুরি হলো দুইজন সাক্ষী উপস্থাপন করা, কারণ আপনি যেই দাবি করেছেন আপনার দাবির পক্ষে দুজন সাক্ষী দিতে হবে। ইয়া সাদানে, যারা সাক্ষী দেবে, আলা সিহ্হাতি মা ইদ্দাআইতা, আপনি যে দাবি করেছেন এই দাবির সততার পক্ষে। ফাকাল আলীউন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, নাম হ্যাঁ, মাওলাইয়া কুম্বার ওয়া ওয়ালাদি হাসান, আমার আজাদকৃত গোলাম কুম্বার এবং আমার পুত্র হাসান, ইয়া সাদানলি, তারা দুজনই আমার পক্ষে সাক্ষী দেবে। ফকাল সুলাইমুন, অতবার বিচারক সুলাইহ বললেন, ওয়ালাকিন শাহাদাত ইবনি লিআবিহি লা তাজুজু ইয়া আমিরুল মুমিনিন, ওয়ালাকিন শাহাদাত ইবনি লিআবিহি, কিন্তু পুত্রের সাক্ষী তার পিতার জন্য লা তাজুজু, জায়েজ হবে না, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, পুত্র তার পিতার পক্ষে সাক্ষী দিতে পারবে না। ইন্দা দালিকা তৎক্ষণাৎ ইলতাফাত আলিয়ুন ইলা জিম্মিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিম্মির দিকে তাকালেন, অকল এবং বললেন, খুজহা, ঠিক আছে তুমি কি এই লৌহ বর্মটি নিয়ে যাও, ফালাইসা ইন্দি শাহিদুন গায়রুহুমা,
এই দুজন সারা আমার কাছে আর কোনো সাক্ষী নেই। ফাকাল জিম্মিউ, অতবার জিম্মি লোকটি বলল, ওয়ালাকিনা সাধু, নিশ্চয় আমি সাক্ষ্য দিচ্ছি যে বেআন্না দিরআলাকা ইয়া আমিরুল মুমিনিন, যে লৌহ বর্মটি আপনারই, লৌহ বর্মটি কি আপনারই। সুম্মা আযাফা কাইলান, অতবার তিনি যুক্ত করলেন এই কথাগুলো বলে, ইয়া আলাল্লাহি আমিরুল মুমিনিন, হা আল্লাহ আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, ইউকাযিনি, তিনি আমার বিরুদ্ধে বিচার প্রার্থী হয়েছেন, আমামা কাযিহি, তার বিচারকের কাছে, ওয়াকাযিহু ইয়াকযিলি, আর তার বিচারক ইয়াকযিলি, আমার পক্ষে রায় দিয়েছে, আলাইহি, তার বিপক্ষে, আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আন্না দীন আল্লাযী ইয়ামুরু বিহি, নিশ্চয় ওই ধর্ম যেই ধর্ম সম্পর্কে তিনি আদেশ করেন, লাহাক্কুল, অবশ্যই এই ধর্মটি সত্য, বা আশহাদু, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং তার রসুল। কাল আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাম, তাহলে মনে রাখো, ওয়া ইন্নাকা কদ আসলামতা, নিশ্চয় তুমি এই মুহূর্তে ইসলাম গ্রহণ করেছো, ফা ইন্না কদ ওয়াহাবতুহা লাকা, নিশ্চয় আমি ইহা তোমাকে দান করে দিলাম, ওয়া ওয়াহাবতু লাকা মাহা, এবং তোমাকে তার সাথে দান করলাম, হাদাল ফারস আইদান, এই ঘোড়াটিও দিয়ে দিলাম। তাহলে আমরা অনুবাদটি শুনলাম, এবার দেখি এর উপরে কি কি প্রশ্ন হয়। দেখো এখানে কয়েকটা প্রশ্ন করা হয়েছে, তোমরা যারা নাস্তিকে, প্রথমত চারটি প্রশ্ন হয়, চার দুগুণ আট, মাতা সাকাতা দিরু আলিয়িন রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন্দা মানা ওয়াজাদাহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লৌহ বর্মটি কোথায় পড়ে গিয়েছে, কখন পড়ে গিয়েছিল এবং তিনি কার কাছে পেলেন, উত্তরটা কি, দেখো, সাকাতা দিরু আলিয়িন ফি লাইলাতিন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লৌহ বর্মটি কোনো একটি রাত্রে পড়ে গিয়েছিল, ওয়াজাদাহা ইন্দা রাজুলিন, এবং তিনি তা পেলেন একজন ব্যক্তির কাছে, মিন আহলে জিম্মা, আহলে জিম্মার। দুই নম্বর প্রশ্ন, মান কদ্দামা আলিয়ুন লি শাহাদা, আলী রাদিয়াল্লাহু তাআলা সাক্ষীর জন্য কাদেরকে উপস্থাপন করলেন, জবাব, কদ্দামা আলিয়ুন মাওলাহু কুম্বাল ওয়া ওয়ালাদুহু হাসান লি শাহাদা, আলী রাদিয়াল্লাহু তাআলা উপস্থাপন করলেন তার গোলাম কুম্বাল এবং সন্তান হাসানকে সাক্ষী দেওয়ার জন্য। তিনবার প্রশ্ন, লিমাযা রাফাযা সুলাইহুম শাহাদাত আল হাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিচারক সুলাই কেন নিক্ষেপ করে দিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষীটাকে, বিচারক সুলাই হাসান সাক্ষী গ্রহণ করলেন না, জবাব, রাফাযা সুলাইহুম শাহাদাত আল হাসানি, সুলাই নিক্ষেপ করে দিলেন, ফেলে দিলেন শাহাদাত আল হাসান, হাসানের সাক্ষীকে, হাসানের সাক্ষী তিনি নিলেন না, লিআন্না শাহাদাত আল ইবনি লিআবিহি, কেননা পুত্রের সাক্ষী তার পিতার জন্য, লা তাজুজু ফিল ইসলাম, ইসলাম এটা জায়েজ নেই। চার নম্বর প্রশ্ন, লিমাযা আসলাম জিম্মিউ, জিম্মিটি কেন ইসলাম গ্রহণ করলো, লোকটি তো বিধর্মী ছিল, মুসলিম রাষ্ট্রে সে জিজিয়া কর দিয়ে থাকত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবহারে তিনি কি করলেন, ইসলাম গ্রহণ করলেন। দেখো আসলাম জিম্মিউ, জিম্মি ইসলাম গ্রহণ করলো, কারণটা কি, লিআন্নাহু আলিমা, নিশ্চয় তিনি জানতে পারলেন, আন্না দীন আল্লাযী ইয়ামুরু বিল কাযায়ি বিল আদলি, নিশ্চয় ওই ধর্ম যেই ধর্ম আদেশ করে ন্যায় বিচারের প্রতি, লাহাকমুন, অবশ্যই সেই ধর্মটি সত্য, যেই ধর্ম ন্যায় বিচারের আদেশ করে সেই ধর্ম অবশ্যই কি সত্য, ফাতা ইয়াক্কানা, অতএব সে স্থির করলো এবং সে কি নিশ্চিত করলো, আন্নাল ইসলাম ওয়া দ্বীনুল হক, নিশ্চয় ইসলামই কি সত্য ধর্ম। এরপরে দেখো, উক্তব সহিহা ইযা কানা দিবার সহিহান আও খাতা ইযা কানা দিবার খাতিয়াতান মা তাসহীহুল খাতা, অর্থাৎ সহি কথাটি লিখতে হবে যদি বাক্যটি শুদ্ধ হয়, আর যদি বাক্যটি অশুদ্ধ হয় তাহলে অশুদ্ধ লেখে সহিটা লিখে দিতে হবে। দেখো আমি এখানে আরও চারটি প্রশ্ন দেখাইছি, অজদা আলিউন দিরাহু ইন্দা আজমিন,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লৌহ বর্মটি একজন অনানব ব্যক্তির কাছে পেলেন, কথাটা সত্য নাকি মিথ্যা? এখানে তার উত্তর করা হয়েছে, দেখো খতাউন, কথাটি ভুল, আর সহি সহিটা হবে ওয়াজাদা আলিয়ুন দিরাহু ইনদা জিম্মিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লৌহ বর্মটি জিম্মি ব্যক্তির কাছে পেলেন। বা দেখো লা ইয়াজুজু লিল কাজী আন ইয়াহকুমা বিমা ইয়ারিফা বিমা ইয়ারিফু, বিচারকের জন্য জায়েজ নাই যে তিনি হুকুম দিবেন সেই মোতাবেক যা তিনি জানেন, তিনি তার জানা মোতাবেক আদেশ করবেন, এটা বিচারকের জন্য জায়েজ নাই। কথাটা কি শুদ্ধ? কারণ বিচারক জানলেও, সত্য ঘটনা সম্পর্কে জানলেও তিনি আদেশ দিতে পারবেন না যতক্ষণ না তার পক্ষে সাক্ষী আসে। কাজী সাক্ষী অনুযায়ী বিচারক কী করবেন? রায় দিবেন। জিম শাহাদাতুল ইবনি লি আবি লিল আবি জায়েজাতুন, পুত্রের সাক্ষী পিতার জন্য জায়েজ আছে, কথাটা কি দেখো? জিম খতাও, না এটা ভুল, আর সহি সহিটা হলো শাহাদাতুল ইবনি লি আবি, পুত্রের সাক্ষী পিতার জন্য গয়রু জায়েজাতিন, এটা জায়েজ নাই। দাল নম্বর দেখো সাকাতা জিম্মি বিকজায় সুরাইহিন, জিম্মি রাগান্বিত হলো সুরাইহিন ফায়সালায়, কথাটা কি শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ, দেখো খতা ভুল, আর সহি সহি হলো রাজিয়া জিম্মি বিল কদাই সরাইহীন, জিম্মি বিচারক সরাইহীন ফয়সালায় তিনি সন্তুষ্ট হলেন। দেখো এখানে হাউবিলের আদাত বচন পরিবর্তন করো, এই কতগুলো শব্দ আছে এগুলো বচন পরিবর্তন করতে হবে। দেখো মাকানুন শব্দটি কি, এর বহুবচন আমকিনাতুন, ইয়াদুন তার বহুবচন কি আইদি, আল মুমিনুনা শব্দটি কি বহুবচনই এক বচন কি মুমিনু, ওয়ালাদুন শব্দটি কি এক বচন তার বহুবচন আওলাদুন, আর দিরু শব্দটি কি এক বচন তার বহুবচন আর দুরু। এখানে দেখো উযকুর জামা মিনাল মুফরাদ সুম্মা জাআলহু ফি জুমলাতিল মুফিদা মিনান ইনদিক, কতগুলো মুফরাদ শব্দ আনা হয়েছে এবং তার বহুবচন করো এবং তাদের বাক্য বানাও। দেখো আল মুফরাদ আল জামা জুমলা, আল কাজী তার শব্দের মুফরাদ, বহুবচন কি আল কাজাত, বাক্য কি গঠন করা হয়েছে, সাহাবাতু কুল্লুহুম কানাত কাজাতুন ফি তারিখিল ইসলামি লাইলাতুন, বহুবচন লাইয়ালি, লাইলাতুল কদর হিয়া খায়রুন লাইলাতুল কদর হিয়া লাইলাতুন মিনাল লায়ালিল মুবারাকাতিল আযীমা ওয়া বা'দাহু সাদিকুন, সাদিকুন হাযা লাফযু ওয়াহিদ জামউহু সাদিকুনা আল জুমাল আল আমবিয়া কুল্লুহুম সাদিকুনা ফি দাআওয়া ফি দাআওয়াহুম বিল রিসালা আদ-দীন হাযা লাফযু আইযান ওয়াহিদ জামউহু আল আদিয়ান আল জুমাল الأديان كلها باطلة إلا الدين الإسلام إلههم لفظ إله واحد جمعه آلهة في العالم ليس بالآلهة بغير الله رسول لفظ رسول واحد جمعه رسل الأنبياء والرسول كلهم صادقون এখানে কতগুলো শব্দ দেখা উক্তুবাল আলফাজ আল মুরাদিফা লিল কালিমাত আল আতিয়া, আগন্ত কতগুলো শব্দ আছে এই শব্দগুলো সমার্থবোধক শব্দ, আমরা সমার্থবোধক শব্দগুলো দিয়ে থাকি আল কাজী মানহ মুরাদিফা আল হাকিম মাকানু মানহ মুরাদিল মাউজাউন শাক্কুন মুরাদিফু রিবুন আমিরুন মুরাদিফু কাইদুন ওয়াহাবতু মুরাদিফা আতাইতু ইলতাফাতা মুরাদিফু তাওয়াজ্জাহা। ফরিকুল আমাল দলগত কাজ, দেখো তাহাকিক ইলতাফাত শব্দটি এখানে তাহাকিক দেখানো হয়েছে, ইলতাফাত কোন সিকা হয়তো মধ্যে গায়েব সিফাত ফাইল মাঝে মধ্যে মানু বা ইবতিয়াল মানাহু নাজরা মানে দৃষ্টি দেওয়া। আরেকটা শব্দ তাহাকিক দেখানো হয়েছে আইদ
وهذا مذكر هذا امر هذا معروف باب افعال الاعاده عوض المد معناه কি অর্থ দি মানে ফিরিয়ে দাও আল ওয়াজিবুল মানজিলি বালির কাজ এই গল্পটি থেকে তোমরা নিজের পক্ষ থেকে 10টি প্রশ্ন তৈরি করবে যে প্রশ্নগুলো আমি করেছি এই প্রশ্নগুলো বাদ দিয়ে এবং সেই প্রশ্নগুলোর উত্তরও করবে কথা হয়তো বুঝতে পারছো কিনা আমি যে প্রশ্নগুলো এই অনুচ্ছেদের উপরে করেছি এই প্রশ্নগুলো বাদ দিয়ে 10টি প্রশ্ন নিজের পক্ষ থেকে নিজেই সুন্দরভাবে তৈরি করবে এরপর সেই 10টি প্রশ্নের উত্তর করবে উত্তর করার পর পরবর্তী সময় আমাকে তোমরা দেখাবে আল্লাহ তাআলা তোমাদের সকলকে তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন